এনবিএস আন্তর্জাতিক ইউক্রেনের সাফল্য চায় যুদ্ধ বাদরা চাপে রুশ জেনারেল চীনের বিষয়ে পশ্চিমাদের সতর্ক করল ন্যাটো জেলানিস্কির কারণে ইউক্রেনের জনগণ দুর্ভোগে পড়েছে বললেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইউক্রেনের জাপরিজিয়ায় গোলার খবর অত্যন্ত উদ্বেগের বলছে জাতিসংঘ নিউজিল্যান্ডের ভোটারদের বয়স ষোলো বছর করার দাবি এবং লাইভ সম্প্রচারের সময় আর্জেন্টিন নারী সাংবাদিক ছিনতায়ের কবলে দর্শক চীনের উপর নির্ভরশীলতা সৃষ্টি না করার জন্য পশ্চিমা দেশগুলোকে অবশ্যই সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব জেন স্টলটনবার্গ সোমবার তিনি এই মন্তব্য করেন এমন সময় তিনি এই মন্তব্য করলেন যখন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে পশ্চিমারা রুশ জ্বালানি নির্ভরতা কমাতে চাইছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ইউক্রেনে সাফল্য চায় যুদ্ধবাজরা চাপে রুশ জেনারেল ইউক্রেনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ খেরসন থেকে সেনা প্রত্যাহারের মতো অপমানজনক সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে আসছিলেন রাশিয়ার শীর্ষস্থানীয় যুদ্ধবাজ কর্মকর্তারা তবে এই সিদ্ধান্তের পক্ষ নয় ইউক্রেনের রুশ সেনাদের কমান্ডার এখন রয়েছেন চাপে তাকে প্রমাণ করতে হবে খেরসন থেকে পিছু হটা ছিল রাশিয়ার জন্য উপযুক্ত ছিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব কথা জানা গেছে নৃশংসতার জন্য রুশ সংবাদ মাধ্যম সের্গে সুরোভিকিনকে জেনারেল আর্মা গেইডন নামে অভিহিত করেছে নয় নভেম্বর খেরসন থেকে রুশ সেনাদের প্রত্যাহারের সুপারিশ করেন চেচেনিয়া এবং সিরিয়ায় যুদ্ধ করা ছাপ্পান্ন বছর বয়সী সুরফিকিন পদক পেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে প্রত্যাহারের পক্ষে যুক্তি তুলে ধরার দুই দিন পর খেরসন শহর থেকে সেনা সরিয়ে নেওয়া হয় সেখানকার প্রায় ত্রিশ হাজার রুশ সেনাদের যুদ্ধক্ষেত্রে অন্যত্র মোতায়েন করা হয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র এসব সেনাদের অনেককে দক্ষিণ থেকে পূর্ব ইউক্রেনে মোতায়েন করা হয়েছে পূর্বাঞ্চলে এখন তুমুল লড়াই চলছে দুই বাহিনীর একসময় বীরত্বের জন্য পদক পাওয়া ভিকিন এখন চাপে রয়েছেন তার এই সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণের জন্য সুরভিকিনকে উদ্দেশ্য করে গত সপ্তাহে যুদ্ধবাজ বলে পরিচিত আরটি টিভির এডিটর চিফ মার্গারিটা সিমোনিয়ান বলেছেন আমরা আপনার দারুণ ফলাফলের অপেক্ষা ও প্রার্থনা করছি সুরভিকিনের প্রতি সিমোনিয়ান আহ্বান জানিয়েছেন সমালোচকদের বাজে কথায় কার না দেয়ার জন্য তার এই মন্তব্য মূলত খেরসন শহর থেকে রুশ সেনা প্রত্যাহারের পর প্রভাবশালী সামরিক ব্লগাররা অসন্তুষ্ট হয়ে যে সমালোচনা করছেন সেটির প্রতি ইঙ্গিত করে বলা এই ব্লগারদের একজন ভ্লাদলেন টেলিগ্রামে তার পাঁচ লক্ষাধিক ফলোয়ার রয়েছে খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের পর সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমি জেলেনিস্কির সফরে খুব প্রকাশ করেছেন তিনি তাতারস্কি প্রশ্ন তুলেছেন মস্কো কেন কে হত্যা করেনি এক ভিডিও পোস্টে তিনি বলেছেন আমরা কিসের জন্য নিজেদের রক্ত ঝরাচ্ছি জেলেনিস্কি কিভাবে খেরসন আসতে পারেন প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ হতো যদি একটি গেরান জেরানিস্কির মাথায় পড়ত কিন্তু তা ঘটেনি কেন হয় আমাদের সর্বাত্মক যুদ্ধ করতে হবে তা না হলে কিছুই কাজ করবে না রাশিয়ার অগ্রণী জাতীয়তাবাদী আলেকজান্ডার ডুগিন আগস্টে মস্কোর বাইরে তার মেয়ে দাঁড়িয়ে হত্যা করা হয়েছে রাশিয়ার দাবি করে যে এই হত্যাকাণ্ড নেপথ্যে রয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় আততায়ীরা ডুগিন ও সুরু ভিকিনের ওপর আরও চাপ তৈরি করছেন তিনি বলেছেন ইউক্রেনে রাশিয়ার দখল ছেড়ে দেওয়ার মতো শেষ ভূখণ্ড ছিল খেরসন জাতীয়তাবাদী অনলাইন নিউজ পোর্টাল জারগ্রাদকে ডুগিন বলেন এই সীমায় পৌঁছানো হয়ে গেছে রুশ সরকারের সিনিয়র কর্মকর্তা ও যুদ্ধবাজরা বলছেন এক পর্যায়ে তারা খেরসনকে ফিরে পেতে চান বাস্তবে এমন কিছু খুব শিগগির ঘটবে না বলে ধারণা করা হচ্ছে এমন কি পূর্বাঞ্চলে অনুপ্রাণিত ও পশ্চিমে অস্ট্রের সজ্জিত ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ গুড়িয়ে নতুন ভুকন্দ্র দখলের সম্ভাবনা বিশেষ করে শীতে খুব একটা নেই কিএফ নিজেও রাশিয়ার দখলকৃত সব ভুকন্দ্র পুনরুদ্ধারের অঙ্গীকার করেছে রুশ কর্মকর্তারা আশঙ্কা করছেন ইউক্রেন পশ্চিমাঞ্চলে নতুন যুদ্ধক্ষেত্র শুরু করতে পারে কারণ Kherson থেকে প্রত্যাহার করা কিছু সেনাকে সেখানে মোতায়েন করেছে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা আরও জোরালো করার জন্য সুরভিকিনের প্রতি আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন ইউক্রেনকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করার জন্য এই কৌশল বাস্তবায়ন করছে রাশিয়া রাশিয়ার বিখ্যাত উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক টকশো উপস্থাপক ভ্লাদিমির সলোভিয়ব গত সপ্তাহে বলেছেন রুশ সেনাবাহিনীর নায়ক জেনারেল সুরোভিকিনের প্রতি আহ্বান জানাচ্ছি নাতজি ইউক্রেনীয় জান্তার জ্বালানি অবকাঠামো পুরোপুরি ধ্বংসের জন্য রাষ্ট্রীয় টিভির অপর বিশ্লেষকরা প্রকাশ্যে সুরোভিকিনের যুদ্ধ পরিচালনা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তবে ধারণা করা হচ্ছে এসব সমালোচনা খুব সতর্কতার সঙ্গে সাজানো হয়েছে যাতে করে মনে হয় এগুলো প্রকৃত অর্থে জনগণের মধ্যকার বিতর্ক এমন একজন বিশ্লেষক দিমিত্রি আবজাল অভিযোগ করেছেন তথ্যের ঘাটতি রয়েছে বলে তিনি জানতে চেয়েছেন ইউক্রেনের রাশিয়ার নির্দিষ্ট লক্ষ্যকে এক বিশ্লেষক ম্যাক্সি ইউসিন অভিযোগ করেছেন কয়েকজন রাজনীতিকে প্রকাশিত বক্তব্য মিথ্যা তারা দাবি করেছিলেন যে রাশিয়ার সেনাবাহিনী এত শক্তিশালী যে তারা পোলিশ সীমান্ত বার্লিন ইংলিশ চ্যানেল এবং লিসবন পৌঁছাতে পারবে রাষ্ট্রীয় টিভির এমন আলোচনাকে ভাড়ামির অনুষ্ঠান বলেও উল্লেখ করেছেন ইউসেন চীনের বিষয়ে পশ্চিমাদের সতর্ক করলো ন্যাটো চীনের উপর নির্ভরশীলতা সৃষ্টি না করার জন্য পশ্চিমা দেশগুলোকে অবশ্যই সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব জেন্স চল্টেনবার্গ সোমবার তিনি এই মন্তব্য করেন এমন সময় তিনি এই মন্তব্য করলেন যখন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে পশ্চিমারা রুশ জ্বালানি নির্ভরতা কমাতে চাইছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে স্পেইন সফরে থাকা ন্যাটো মহাসচিব বলেন আমরা দেখছি আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো সাপ্লাই চেইন এবং গুরুত্বপূর্ণ শিল্প খাত নিয়ন্ত্রণের চেষ্টা জোরদার করছে চীন জোট মিত্রদের তাদের সমাজ ও অবকাঠামো নিয়ে সতর্কতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্টোল্টনবার্গ তিনি বলেন চীনের বিরল খনিজ সব জায়গায় রয়েছে এগুলো রয়েছে আমাদের ফোন গাড়ি এবং সামরিক সরঞ্জামে স্বৈরাচারী শাসকদের আমরা এমন কোনো সুযোগ দিতে চাই না যাতে করে তারা আমাদের দুর্বলতার সুযোগ নেয় এবং গোপনে ক্ষতি সাধন করতে পারে জুন মাসে গৃহীত ন্যাটোর একটি কৌশলপত্রে চীনকে জোটটির স্বার্থ নিরাপত্তা ও মূল্যবোধের জন্য একটি হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে চীনকে একটি অর্থনৈতিক ও সামরিক শক্তি যে নিজের কৌশল উদ্দেশ্য এবং সামরিক গঠন অস্বচ্ছতা বজায় রাখছে এই কৌশলপত্র ন্যাটোর অবস্থানের প্রতিফলন দু সালে গৃহীত জোটের কৌশলপত্রে চীনের কথা উল্লেখ করা হয়নি তখন চীনকে পশ্চিমারে একটি বাণিজ্যিক অংশীদার ও উৎপাদন ঘাঁটি হিসেবে বিবেচনা করত। করতেনিস্কির কারণে ইউক্রেনের জনগণ দুর্ভোগে পড়েছে বললেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং ঝানু রাজনীতিবিদ ইয়রো মোরি বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি তার দেশের জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলেছেন সঙ্গে ইওশীয় মোরি বলেন জাপানের গণমাধ্যম রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারে খবর প্রকাশে পক্ষপাতিত্ব করছে তিনি বলেন আমি একদমই বুঝতে পারছি না কেন শুধুমাত্র রাশিয়ার প্রেসিডেন্টকে সমালোচনা করা হচ্ছে যেখানে প্রেসিডেন্ট জেলেনস্কি একেবারেই ধরা ছোঁয়ার বাইরে থাকছেন এটি একটি বড় সমস্যা বাস্তবতা হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিস্কি তার দেশের জনগণকে ভোগান্তির মধ্যে ফেলেছেন গত শুক্রবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী রাজধানীর টোকিওর এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এসব কথা বলেন জাপানের কিউদো নিউজ এজেন্সি এই খবর তুলে ধরেছে তিনি বলেন জাপানের গণমাধ্যম একদিকে পক্ষপাতিত্ব করছে এগুলো পশ্চিমা সংবাদ মাধ্যমের প্রভাব আমি কথা না বলে পারছি না যে তারা শুধু আমেরিকা এবং ইউরোপের রিপোর্টের উপর ভিত্তি করছে জাপানের বর্তমান প্রধানমন্ত্রী মোরে ইয়াপানের অবস্থানের সমালোচনা করে বলেন তারই অবস্থান একপাক্ষিক এবং আমেরিকার ব্যাপারে আগ্রহটাই বেশি ইয়োশিরো মোরি হুশিয়ারি উচ্চারণ করে বলেন রাশিয়া যদি খুব বাজে অবস্থায় পড়ে তাহলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তার হাতে পরমাণু অস্ত্র ব্যবহারের ডকট্রিন রয়েছে যাতে বলা হয়েছে রাষ্ট্রের অস্তিত্ব যদি ঝুঁকির মুখে পড়ে তাহলে পরমাণু ব্যবহার করা যাবে রাশিয়া ইউক্রেন চলমান সংঘাতের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোর সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে জাপান মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেনের জাপরিঝে গোলার খবর অত্যন্ত উদ্বেগের বলছে জাতিসংঘ জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি ইউক্রেনের জাপরিজে বিদ্যুৎ কেন্দ্রে গোলার ঘটনায় আবারও উদ্বেগ প্রকাশ করেছেন রোববার রাশিয়ার অধিকৃত দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপরিজে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বারোটির বেশি বিস্ফোরণ ঘটে এর প্রতিক্রিয়ায় আইএইএ প্রধান সে অঞ্চলে যুদ্ধ বন্ধ করার জন্য জরুরি আহ্বান জানান তিনি সেদিন বলেন ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে রাফায়েল গ্রোসে সোমবার বলেন রোববার এবং সোমবার সকালে আমাদের দলের কাছ থেকে পাওয়া খবর অত্যন্ত উদ্বেগজনক তিনি বলেন এই গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরণ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য আইএইএ প্রধান যত তাড়াতাড়ি সম্ভব কেন্দ্রটির চারপাশে একটি পারমাণবিক নিরাপত্তা বলয় প্রতিষ্ঠার বিষয়ে একমত হওয়া এবং তা বাস্তবায়ন করার জন্য ইউক্রেন এবং রাশিয়া উভয়ের প্রতি আহ্বান জানান বলেন নিরাপত্তা অঞ্চলটি বাস্তবে না না হওয়া পর্যন্ত আমি হাল ছাড়ছি পরিণত চলমান গোলাবর্ষণ যেমনটা প্রমাণ করছে এটি আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি প্রয়োজন বিদ্যুৎ কেন্দ্রটির কর্মকর্তাদের তথ্যের উদ্ধৃতি দিয়ে আই টিম বলছে কেন্দ্রটির কিছু ভবন যন্ত্র ও সরঞ্জামের ক্ষতি হয়েছে তবে এখন পর্যন্ত পারমাণবিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কিছু ক্ষতিগ্রস্ত হয়নি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইউক্রেন বলছে চলতি শীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে ইউক্রেনীয়দের ঠান্ডায় জমিয়ে মারতেছে রাশিয়া নিউজিল্যান্ডে ভোটারদের বয়স ষোলো বছর করার দাবি নিউজিল্যান্ডের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দেশের নাগরিকদের ভোট দেওয়ার সর্বনিম্ন বয়স নির্ধারিত হয়েছে আঠারো বছর কিন্তু একে বৈষম্য দাবি করে ভোটাররা তার ১৬ বছর করার দাবি জানিয়ে আসছে এটি নিয়ে সংসদে আলোচনার দাবি তুলেছেন তারা বিষয়টি নিয়ে নাগরিকরা মেক ইট সিক্সটি নামে একটি প্রচার অভিযান চালাচ্ছে তারা চায় ভোট দেওয়ার বয়স জন্য ১৬ বা সতেরো বছরের মধ্যে করা হয় মেক ইট সিক্সটিন এর সহপরিচালক ক্যাডেন টিপলার বলেছেন এটি একটি ইতিহাস দলটি বলেছে তরুণদের যে বিষয়গুলো প্রভাবিত করে সেই বিষয়গুলোতে তাদেরকে ভোট দিতে সক্ষম হওয়া উচিত যেমন জলবায়ু পরিবর্তন পরিবর্তন ইত্যাদি ভোটারের বয়স আঠারো বছর নিচে হলে সেটি দেশের বিল অব রাইটস এর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিষয় বলেও তারা দাবি করেছেন ক্যাডেন টিপলার বিবিসি কে বলেন তারা জোরদার আন্দোলন অব্যাহত রেখেছেন এবং তাদের বিশ্বাস ছিল যে সুপ্রিম কোর্ট তাদের দাবি মেনে নিবে তারা বলেন তারা যেটি করছেন এটির সঙ্গে এখন আইনেরও সমর্থন রয়েছে অকল্যান্ডের সতেরো বছরের তরুণরা দু বিশ সালের শেষ নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ভোট দিতে না পেরে হতাশা প্রকাশ করেছে তারা বলেছেন তারা তাদের আশপাশের প্রাপ্তবয়স্ক মানুষের মতোই ভোট দিতে সক্ষম ছিলেন কিন্তু তারা অধিকার থেকে বঞ্চিত এই বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্দা আর্ডার্ন এক বিবৃতিতে বলেছেন তিনি ব্যক্তিগতভাবে ভোটারের বয়স কমিয়ে আনাকে সমর্থন জানান পরিবর্তনের জন্য পঁচাত্তর শতাংশ সংসদ সদস্যের সমর্থনের প্রয়োজন হয় কেন্দ্রীয় জাতীয় দল এটির বিরোধিতা করেছে এবং লেবার পার্টি এখনও জানায়নি যে তারা এই প্রস্তাবে সমর্থন করবে কিনা লাইভ সম্প্রচারের সময় আর্জেন্টাইন নারী সাংবাদিক ছিনতায়ের কবলে কাতারে ফিফা বিশ্বকাপ ফুটবলের সরাসরি সম্প্রচারের সময় আর্জেন্টিনার একজন টিভি সাংবাদিকের সবকিছু ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা এ বিষয়ে পুলিশের জবাবে বিস্মিত হয়েছেন তিনি টুর্নামেন্টের প্রথম দিনে তিনি সরাসরি খবর দেওয়ার সময় ছিনতাইয়ের শিকারে পরিণত হয়েছেন এতে এক ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে তার অনলাইন এনডিটিভি এ খবর দিয়ে বলেছে তিনি একজন নারী সাংবাদিক নাম ডোমিনিক মেটজার ঘটনা নিয়ে তিনি পুলিশে অভিযোগ করেছিলেন তারা তাকে পূর্ণ সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছে তারা বলেছে কাতার উচ্চ নিরাপত্তা সম্বলিত ক্যামেরা বসিয়েছে তাই ছিনতাইকারীকে স্বল্প সময়ের মধ্যে খুঁজে বের করা সম্ভব ছিনতাইকারীকে কি শাস্তি দেওয়া হবে পুলিশ তার কাছে জানতে চায় এতে অবাক হয়ে মেডজার তিনি অভিযোগ করেছেন লাইভ শোতে কথা বলার সময় তার হ্যান্ডব্যাগ থেকে বেশ কিছু জিনিস ছিনিয়ে নিয়েছে ওই চক্রটি এ বিষয়ে সরাসরি সম্প্রচারের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ডোমিনিক মেডজার বলেছেন আমি পুলিশ স্টেশনে গিয়েছিলাম এ সময় বৈষম্য শুরু হয় পুলিশের একজন কর্মকর্তা আমাকে বললেন সব যেগে উচ্চ প্রযুক্তির ক্যামেরা বসিয়েছি আমরা আমরা তাকে মুখ শনাক্ত করে চিহ্নিত করতে যাচ্ছে যখনই ব্যক্তিকে খুঁজে পাব তখন তাকে কি ধরনের শাস্তি দেব তারা জানতে চান আপনি কি ধরনের বিচার চান তাকে কি শাস্তি দেব বলেন তাকে 5 বছরের জেল দেব এটা চান আপনি কি চান তাকে তার দেশে ফেরত পাঠাবো কাতারে রিপোর্টিং করতে গিয়ে এমন নানা সমস্যাে পড়ছেন সাংবাদিকরা এর আগে ডেনমার্কের একজন সাংবাদিককে তার নিজের চ্যানেলের জন্য ছবি ধারণ করার সময় তাকে থামিয়ে দেওয়া হয় পরে টুর্নামেন্ট আয়োজকরা তার কাছে ক্ষমা চায় তার স্বীকার করে ভুল করে ওই সাংবাদিকের কাজে বিঘ্ন ঘটনা হয়েছিল এ বিষয়ে সরকারি পর্যায়ে বিবৃতি দেয় কর্তৃপক্ষ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ